মতো দিবস ডাঙর খবর, পবিত্র রমজানের মাজতে এবার রাশিয়াত ভয়ঙ্কর আক্রমণ করেছে সন্ত্রাসবাদী অতর্কিতে আক্রমণ করেছে রাশিয়ার রাজধানী মস্কোত। আর মস্কোত হঠাৎ সন্ত্রাসবাদীর আক্রমণত কিমানজন লোক মৃত্যু হয়েছে, কেন ধরনের পরিবেশে বর্তমান মুহূর্ত বিরাজ করেছে, এই মুহূর্ত জানার চেষ্টা করি। একটা ডাঙর খবর, মস্কোত আক্রমণের পাছতে সমগ্র রাশিয়াত হাই এলার্ট জারি করা হয়েছে। একটা ডাঙর খবর, বর্তমান আক্রমণত নিহতর সংখ্যা 115 জন বৃদ্ধি পাইছে, গুলিচালনা বিস্ফোরণত আহত হয়েছে প্রায় 178 জনক ব্যক্তি। আইসিসের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ লওয়ার হুঙ্কার দিছে রাশিয়ায়। মস্কোত আক্রমণকারীর ফটো প্রকাশ করেছে রাশিয়ায়, 5 সন্ত্রাসবাদীর ফটো প্রকাশ করেছে দেশখনে। আর এই সন্ত্রাসবাদীর আক্রমণ চলাইছিল দেশখনত, আর অতর্কিতে আক্রমণ চলাওয়া হয়েছিল। সন্ত্রাসবাদী কেটার সন্ধানত অভিযান অব্যাহত আছে বর্তমান মুহূর্তত। আক্রমণের সময়ত হলটোত চলি আছিল সঙ্গীতানুষ্ঠান, 5 জন মারণাস্ত্রকারী অতর্কিতে চলাইছে আক্রমণ। আর সন্ত্রাসবাদী সংগঠন আইসিসে আক্রমণের দায়িত্ব স্বীকার করেছে। ইতিমধ্যে একটা ডাঙর খবর, মস্কোর ক্রকাস সিটি হলত সন্ত্রাসবাদীয়ে অতর্কিত আক্রমণ চলাইছে। মস্কোর আক্রমণের পাছতে সমগ্র রাশিয়াত হাই এলার্ট জারি করা হয়েছে। বর্তমান পর্যন্ত আক্রমণত নিহতর সংখ্যা 115 জন বৃদ্ধি পাইছে। পবিত্র রমজানের মাজতেই এবার রাশিয়াত আক্রমণ করেছে সন্ত্রাসবাদীয়ে অতর্কিতে রাশিয়ার রাজধানী মস্কোত। ভয়াবহভাবে আক্রমণ করার দৃশ্যাংশ বন্দী হয়েছে ক্যামেরাত, আর 5 সন্ত্রাসবাদীর ফটো প্রকাশ করেছে রাশিয়ায়। কোন কেজন সন্ত্রাসবাদী আক্রমণ করেছিল এই মুহূর্তত বিশেষ ফটোগ্রাফ যেহেতু রাশিয়ার তরফের প্রকাশ করা হয়েছে, 5 সন্ত্রাসবাদীর ফটো এই মুহূর্তত দেখার চেষ্টা করছো। এক্সক্লুসিভ দৃশ্যাংশ আহিছে, ইয়ার রাশিয়ার তরফের 5 সন্ত্রাসবাদীর ফটো প্রকাশ করা হয়েছে। নিহতর সংখ্যা 115 জন বৃদ্ধি পাইছে, এক অশান্তজর্য পরিবেশের সৃষ্টি হয়েছে রাশিয়ার রাজধানী মস্কোত। আর কেন ধরনের আক্রমণ হয়েছিল, কেন ধরনের আক্রমণ করেছিল সন্ত্রাসবাদী এই মুহূর্তে দৃশ্যাংশ আহি পড়েছে, আমি সেই বিশেষ দৃশ্যাংশ কেটা দেখার চেষ্টা করি। রাশিয়ার রাজধানী মস্কোত কেন ধরনের পরিবেশের বিরাজ করেছে ডাবল উইন্ডোত দেখার চেষ্টা করি। মস্কোত মস্কোর ক্রকাস সিটিতে ভয়ঙ্কর আক্রমণ হয়েছে। আর বর্তমান মুহূর্তত কেন ধরনের পরিবেশে বিরাজ করেছে, 115 জন লোকের যেহেতু মৃত্যু হয়েছে, গুলিচালনা বিস্ফোরণত আহত হয়েছে প্রায় 187 জনক ব্যক্তির। আর পবিত্র রমজান মাস চলি আছে, পবিত্র রমজান মাস চলি থাকতে আইসিসের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ লওয়ার হুঙ্কার দিছে এবার রাশিয়ার তরফের মস্কোত আক্রমণকারীর ফটো প্রকাশ করেছে রাশিয়ায়। এক অশান্তজর্যর পরিবেশে বিরাজ করেছে রাশিয়াত। আমরা রাশিয়াত কেন ধরনের পরিবেশে বিরাজ করেছে এই মুহূর্তে আমি দেখার চেষ্টা করছো। ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধের মাজতে এবার রাশিয়াত ভয়ঙ্কর আক্রমণ করেছে সন্ত্রাসবাদীয়ে, 5 সন্ত্রাসবাদীর ফটো প্রকাশ করেছে। এই মুহূর্তে দৃশ্যাংশ দেখার চেষ্টা করছো। মস্কোত আক্রমণের পাছতে সমগ্র রাশিয়াত হাই এলার্ট প্রদান করা হয়েছে, কেন ধরনের পরিবেশে বিরাজ করেছে, যদি এম্বিয়েন্স আছে আমি এম্বিয়েন্সের সহায়ত দেখার চেষ্টা করি। আর এটা বিশেষ সিনেমা হলত আক্রমণ করেছিল, বর্তমান পর্যন্ত 115 জনক লোকের মৃত্যু হয়েছে, গুলিচালনা বিস্ফোরণত আহত হয়েছে 187 জনক ব্যক্তি। আর এই সোহাতর দৃশ্যাংশ এই মুহূর্তে আমি দেখাই আছো, দুটাকৈ দৃশ্যাংশ দেখাই থাকার চেষ্টা করছো। এটা অতর্কিতে সিনেমা হলত সোমাই পেলাই কেন ধরনের আক্রমণ করেছে দৃশ্যাংশ কেটা লক্ষ্য করক। আমি বাঁহাতর স্ক্রিনখনত সেই সন্ত্রাসবাদী 5 জনের যে ফটো প্রকাশ করেছে এই ফটো দেখার চেষ্টা করি বাঁহাতর স্ক্রিনখনত। আর এই পাঁচ সন্ত্রাসবাদীয়ে হঠাৎ আক্রমণ করেছিল আজি পুয়ার ভাগত, কেন ধরনের পরিবেশে বিরাজ করেছে, গুলিচালনা বিস্ফোরণত আহত হয়েছে 187 জনক ব্যক্তি। আর মস্কোর আক্রমণের পাছতে সমগ্র রাশিয়াত হাই এলার্ট জারি করা হয়েছে প্রশাসনের তরফের, এক ভয়াবহ পরিবেশে বিরাজ করা পরিলক্ষিত হয়েছে।
এটা ডাঙৰ খবৰ এই মুহূৰ্তত জনোৱাৰ চেষ্টা কৰিছোঁ। সমগ্ৰ ঘটনা সন্দৰ্ভত আমাৰ হাতত কেইবাটাও নতুন আপডেট আহি পৰিছে। এই মুহূৰ্তত পুনৰবাৰ ফুল প্লেটত আপডেট কেইটা লোৱাৰ চেষ্টা কৰিম। ৰাছিয়াৰ আক্ৰমণ সন্দৰ্ভত কেইবাটাও নতুন খবৰ আহিছে। মস্কোৰ আক্ৰমণৰ পাছতেই ৰাছিয়াত হাই এলাৰ্ট জাৰি কৰা হৈছে। বৰ্তমান পৰ্যন্ত আক্ৰমণত নিহতৰ সংখ্যা 115 জনলৈ বৃদ্ধি পাইছে। গুলীচালনা বিস্ফোৰণত আহত হৈছে 187 গৰাকীকৈ ব্যক্তিৰ। আইছিছৰ বিৰুদ্ধে কঠোৰ প্ৰতিশোধ লোৱাৰ হুংকাৰ দিছে ৰাছিয়াই আৰু মস্কোত আক্ৰমণকাৰীৰ ফটো প্ৰকাশ কৰিছে ৰাছিয়াই। আমি ফটো দেখালো কিছু মুহূৰ্তৰ পূৰ্বে। 5 সন্ত্ৰাসবাদীৰ ফটো প্ৰকাশ কৰিছে দেশখনে আৰু এই 5 সন্ত্ৰাসবাদী আক্ৰমণ চলাইছিল দেশখনত। সন্ত্ৰাসবাদীকেইটাৰ সন্ধানত ইতিমধ্যে অভিযান অব্যাহত আছে। আক্ৰমণৰ সময়ত হলটোত চলি আছিল সংগীতানুষ্ঠান, এটা হলত সংগীতানুষ্ঠান চলি আছিল আৰু তাৰ পাছতে 5 জন মাৰণাস্ত্ৰকাৰীয়ে অতৰ্কিতে আক্ৰমণ চলাইছে। সন্ত্ৰাসবাদী সংগঠন আইছিছৰ তৰফৰ পৰা এই আক্ৰমণৰ দায়িত্ব স্বীকাৰ কৰা হৈছে আৰু মস্কোৰ ক্ৰকাছ চিটি হলতেই বিস্ফোৰণ সংঘটিত হৈছে। দৃশ্যাংশ মুহূৰ্তত দেখুৱাইছোঁ। 5 সন্ত্ৰাসবাদী, এইকেইজন সন্ত্ৰাসবাদী আক্ৰমণ কৰিছিল আৰু এই সন্ত্ৰাসবাদীকেইজনৰ ফটো ইতিমধ্যে প্ৰকাশ কৰিছে ৰাছিয়াৰ তৰফৰ পৰা। ৰাছিয়াৰ তৰফৰ পৰা হুংকাৰ দিয়া হৈছে অতি শীঘ্ৰেই আক্ৰমণৰ প্ৰত্যুত্তৰ দিব আৰু ৰাছিয়াত সংঘটিত এই ঘটনা কোনো ধৰণে সহজভাৱে ল'ব পৰা নাই ৰাছিয়াৰ পুটিন নেতৃত্বাধীন চৰকাৰে। আৰু কেনেধৰণৰ আক্ৰমণ সংঘটিত হৈছিল পুনৰবাৰ আক্ৰমণৰ দৃশ্যাংশটো দেখুৱাৰ চেষ্টা কৰিম। Right.